হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সবার দোয়ায় ভালো আছি। বরাবরের মতো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিবারের মতো এবারের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। তো দেশে আসার পরে কম বেশি কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। দেশে আসার পরে আসলে ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটছে, যখনই সময় পাচ্ছি তখনই আপনাদের সাথে একটু সুন্দর মুহূর্ত শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি, সেটা বেশ কয়েকদিন আগের করা ছিল আমার। তো ভয়েস ওভারের জন্য আর কি দেওয়া হচ্ছিল না। এই যে দেখছেন হলুদ বাটা হচ্ছে, এটা কিসের হলুদ সেটা একটু পরে আপনাদেরকে আমি বলছি। যেহেতু আমি বাংলাদেশে এসেছি সবাই জানেন, তো দেশে আসার পরে আর কি আমার ছেলের সুন্নতে খাতনা আমি করেছিলাম, করা হয়েছে আর কি বেশ কয়েকদিন আগে, প্রায় মাসখানেক হয়ে গেছে। তো দেশে আসার পরে হঠাৎ করে আর কি প্রোগ্রামটা করা হয়েছিল, যেহেতু আমার ছেলের এখন 6 বছরে হয়ে গেছে। তো সবাই বলল যে ঠিক আছে, এই বয়সটাতেই পারফেক্ট সময় আর কি বাচ্চাদের সুন্নতে খাতনাটা করার। তো আমরাও করেছি আর কি। তো তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি, আসলে আমরাও কোনো অনুষ্ঠান করতে চাইনি আর কি। আমরা সবসময়, আমি বিশেষ করে আমি সবসময় মানে ভাবতাম আর কি যে সুন্নতে খাতনা আমি যখনই করি করব আর কি, আমার ছেলে আমি কখনো অনুষ্ঠান করব না, আমার পরিবারের যারা আছে তাদেরকে নিয়ে আমি করব। আসলে এই সুন্নতে খাতনা অনুষ্ঠানটা করা আসলে উচিত না, সেজন্য আমি আর কি করি নেই। আমার পরিবারের সবাইকে নিয়ে আর কি আমি এই সুন্দর মুহূর্তটাকে উদযাপন করেছি আর কি। আমার ছেলের, আমাকে যেহেতু সবাই জানেন আমার একটাই ছেলে, তো আমার জীবনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আগে দেখতাম যে মা খালারা যখন তাদের বাচ্চাদের সুন্নতে খাতনা করতো, তখন যা যা নিয়ম পালন করতো সেম নিয়মগুলো আমিও পালন করেছি। তো আমার কাছে জিনিসটা খুবই মানে আমি খুবই এনজয় করেছি আর কি। আমার শাশুড়ি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে কীভাবে করবে কীভাবে করবে না, মানে সব কিছুই। আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেকটাই সুস্থ, ওর আসলে তেমন কষ্ট হয়নি। যেহেতু দেশে এসে করেছিলাম তো সবাই কম বেশি আমাকে অনেক হেল্প করেছে, মানে আমার কোনো কিছু করতে হয়নি। তো যেহেতু অনুষ্ঠান করব না, শুধু ভাবছিলাম যে ছেলেকে 7 দিনের দিন যে পানিটা দেওয়া হয় মাথায়, তো সে পানিটা দিব আর কি। তো সবাই বলল যে না একটু হলুদ লাগাও, তো সেজন্য আর কি হঠাৎ করে আর কি এইটা হলুদের আয়োজন করেছি। আমার এই অনুষ্ঠানে আর কি তেমন কেউ ছিল না, আমার দু মানে আমার ননাসেরা, আমার আম্মুর বাড়ির মানুষ, আর আমার বড় আপা, আর আমার ছোটো বোন আর কি ছিল আর কি, এই কয়েকজনকে নিয়ে আর কি এই অনুষ্ঠানটা করা। আল্লাহর রহমতে আমার বিয়েটা অনেক বড় ফ্যামিলিতেই হয়েছিল। আমি অনেক হ্যাপি যে এরকম সুন্দর একটা পরিবার আমি পেয়েছি, আমাকে অনেক আদর করে। আর আমরা যদি কোথাও যাই একসাথে তাহলে আর বরযাত্রী লাগবে না, আমরা কয়েকজন গেলেই হবে আর কি। তো এই দুইজন হচ্ছে আমার সেজন অনার্সের ছেলে, একজনের নাম হচ্ছে সাবের, আরেকজনের নাম হচ্ছে সাজিদ। তো ওরা দুইজন খুবই ভালো, দুইজন খুবই লক্ষ্মী ছেলে। আমি আসার পরে ওরাই আর কি আমাকে অনেক আদর করছে, আয়েশা ওদের কাছে বেশি থাকছে আর কি, কম বেশি সবাই অনেক আদর করছে আর কি আমাদের। মানে আয়েশা দেশে এসে ভাইদের ছাড়া কিছুই বুঝছে না। তো যাই হোক, আমার ছেলে মানে বিষয়টা ওর কাছে কেমন জানি লাগছিল, ও বারবার বলছে মাম্মা এটা কি হচ্ছে, আমাকে কেন সবাই হলুদ দিচ্ছে, আমি কেন এখানে বসবো, আমি কেন খাবো আর কি। মানে কারণ ওর কাছে এই জিনিসটা অনেকটাই নতুন, অনেকটাই কি পুরোটাই নতুন আর কি। আর আমি অনেক মানে আমি যখন ভাবি তখন আসলে আমার কাছে অবাক লাগে যে যুগ আসলে কীভাবে চলে আসে, কীভাবে চলে যায়। কারণ এইগুলো সবসময় দেখতাম যে অন্যরা করতো আর কি, কিন্তু এখন আমি যখন করলাম আর কি তখন আমার কাছে মানে আমি তখন আমার আম্মাকে আর আমার শাশুড়িকে বলছিলাম যে আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলের এরকম সুন্নতে খাতনায় আমি এরকম নিয়মগুলো পালন করবো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোনের ছেলে, হাদিদের পাশে যেটা বসেছিল। এখন বসছে 4 বোন, আমাদের মানে আমার শ্বশুর বাড়ির বংশে এই 4 জনই কন্যা আর বাকি সবই ছেলে। তো আমার 4 মেয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওদের সবসময় ভালো রাখে, সুস্থ রাখে এবং সুন্দর ঘরে যেন সুন্দর ভালো মনের মানুষের সাথে যাতে ওদের বিয়ে হয়, সে দোয়াই করবেন আর কি। দেখতেই পাচ্ছেন বোনেরা সব মিলে আমার ছেলেকে ইচ্ছা মতো হলুদ দিচ্ছে আর কি।
আমার ছেলে তো কান্নাই করে দিবে। তা আমি বললাম যে বাবা এটা কিছুই না, পুরা তোমার সাথে দুষ্টামি করছে। তো কালো ড্রেস পরা, ওর নাম হচ্ছে মুনিয়া, আর বেগুনি কালার ড্রেস যে পরা, ওর নাম হচ্ছে জান্নাত। আমার সাথে, আমার নামের সাথে নাম মিল। আর ওর পাশে যে, ওর নাম হচ্ছে শিফা। আর এখন যে মুছে দিচ্ছে টিস্যু দিয়ে এসে, এটা হচ্ছে আমার সেজন অনাস। তো সব ভাই বোনেরা মিলে আয়েশাও হলুদ দিচ্ছে, ফল খাইয়ে দিচ্ছে আর কি ভাইকে। তো আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে দিনটা কাটিয়েছে আর কি। আর ওর এই মুসলমানের সময় আর কি, মানে ঢাকাতে পুরো লকডাউন ছিল, মানে কাউকে যে কিছু বলবো তেমন সময় পাইনি আর সুযোগও হয়নি। আর যেহেতু আমরা চিন্তা ভাবনা করেছি যে এটা কোনো অনুষ্ঠান করব না, আমার পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে করব আর কি, তো সেজন্য আর কি বেশি সাইডের মানুষকে বলা হয়নি। তো আমি চেয়েছিলাম যে সিম্পলি ভাবি হোক, আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবেই হয়েছে। তা এটা হচ্ছে যেটা হাদিদের ডান সাইডে বসে, এটা হচ্ছে আমার মেজো ননাস। আর বাম সাইডে যে বসা সে হলো ছোট ননাস। আর সামনে যে, এটা হচ্ছে আমার বড় আপু, মানে আমার বড় ননাস আর কি। আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আমার সব ননাসরাই আমাকে অনেক আদর করে, আর তাদের আদরের কারণে আর কি, মানে আমার অনেক ভালো লাগে আর কি বাংলাদেশে থাকতে। আমি 1 মাসের বেশি হয়েছে, আমি এখন আমার বাবার বাসা ঠিক করে থাকিনি, 2 মাস মানে 2 দিন থেকেছি শুধু। তার মধ্যে আর কি সবাই পাগল হয়ে গেছে আমাকে কখন নিয়ে আসবে। তা আমার কাছে ভালো লাগে, এত আদর এত ভালোবাসা আসলে সবার কপালে জোটে না। তো আল্লাহর রহমতে আমার ভাগ্যটা অনেক ভালো, আমাকে সবাই অনেক আদর করে। আর এটা হচ্ছে আমার মেজো ননাসের হাজব্যান্ড, মানে যে পাশে বসে আছে যে আপুটা, তার হাজব্যান্ড। আমি ওনাকে ভাইয়া বলি, সে আমার বড় ভাই বলতে পারেন। আমি কখনো দুলা ভাই বলি নাই, আমি সব সময় ভাইয়াকে ভাইয়া বলি, আর আমার ননাসকে ভাবি বলি। মাঝে মাঝে বলি যে আপু আপনি তো আমার ননাস না, আপনাকে আমি ভাইয়ের বলবো আর কি। ভাইয়াটা অনেক ভালো, আমার সব দুলা ভাইগুলো অনেক ভালো, সবার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ আর কি, সবাই ওনার জন্য দোয়া করবেন, কারণ ওনার জন্য স্পেশালি আশা আর হাদিদকে এই মুসলমানিটা করিয়েছে তাড়াতাড়ি, যাতে ওনারা দেখে যেতে পারেন। আমার শাশুড়ি অনেক আশা ছিল আমার ছেলের মুসলমানি দেখবে, আল্লাহর রহমতে আল্লাহ তার এই আশাটাকে পূরণ করেছে। তো সেজন্য আমি অনেক খুশি। আমার কষ্ট হয়েছে অবশ্য 2 বাচ্চাকে সামলাতে, তবে সবার সাপোর্টে আর কি আমি পেরেছি, সেজন্য আমি অনেক খুশি যে আল্লাহ সব কিছু ঠিকঠাক করে আর কি করেছে আর কি। তো যাই হোক, আমার ছেলে তো কি হচ্ছে কি হচ্ছে ভাবছে না, ও স্কুল ব্যাগ নিয়ে বসে আছে, সবাই সালামি দিচ্ছে, সেটা নিয়ে আর কি ব্যাগে ঢুকাচ্ছে আর কি, সেটা দিয়ে গাড়ি কিনবে। এটা হচ্ছে আমার বড় আপু। তো আপু বলেছিল যে আমাকে কিন্তু ক্যামেরায় ধরবি না, তো আমি আমার আপুকে একটু ধরলাম আর কি। আমার আপুটাকে আমি অনেক ভালোবাসি। তো এটা হচ্ছে আমার শ্বশুর, অনেক কষ্ট করে আব্বুকে নিয়ে এসেছে হলুদ দেওয়ার জন্যে। কিছুক্ষণ পরে দেখবেন আমার শ্বশুর আর আমার শাশুড়ি একটু দুষ্টমি করেছিল, আমি এটা ক্যাপচার করতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন আব্বুকে হলুদ দিয়ে দিচ্ছে। আমার শ্বশুর শাশুড়িকে আল্লাহ নেকায়েত দান করুক, তারা একটু অসুস্থ। তো আমার ছেলে আর কি অনেক ভাগ্য গুণে আর কি পেয়েছে আর কি এই সময়টা, দাদা দাদিকে পেয়েছে, এখন বুঝতে পারে আর কি। আয়েশা যেহেতু এখন বুঝে না, ইনশাল্লাহ আয়েশা যখন বড় হবে তখন দাদা দাদিকে দেখবে আর কি এই ভিডিওর মাধ্যমে। তো আমার আম্মু আর কি ছিল না, আমার আম্মু আমার ছেলের জন্য শপিং করতে গিয়েছিল। শুনেছি মুসলমানে হলে নাকি নানার বাড়ি থেকে কাপড় দেয়, তো আমার আম্মা সেই শপিং করার জন্য আর কি গিয়েছিল। এই যে কমপ্লেক্স স্যুট নিয়ে এসেছে, ওর জন্য অনেক কষ্ট করে গিয়েছে, বাট আমার ছেলে এগুলো পড়তে পারেনি যেহেতু সুন্নতে খাতনা করেছে, ভালো করে হাঁটতে পারেনি তখন, সেজন্য আর কি তেমন পড়া হয়নি। তো যাই হোক, আমি পরে একদিন পরিয়ে দেখাবো সবাইকে। আমার আম্মা অনেক শখ করে এনেছিল আর কি, কিন্তু আমার ছেলে পড়তে পারেনি, সেজন্য আমার ছেলের অনেক খারাপ লেগেছে, কারণ এরকম সময় আসলে বাচ্চাদের জোর করা যায় না, তো সেজন্য আমিও জোর করিনি আর কি। তো দুপুরের খাবারের জন্য আয়োজন করা হয়েছে, যেহেতু আমি আগেই বলেছি আমার অনেক বড় একটা ফ্যামিলি আর কি, তো সেজন্য বাসায় কোনো ঝামেলা না করে আমরা বাবুর্চি দিয়ে রান্না করিয়েছি আর কি। অল্প রান্নাই কিন্তু বাবুর্চি দিয়ে করেছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আর কি এতটা রান্না বান্না করা যায় না।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজাই হয়েছে। তো আমি ভাবলাম যে এই রান্না করার একটু মুহূর্ত আমি একটু ভিডিও করে রাখি আর কি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, আমি আশা করি যতটুকু আমি আপনাদের কাছে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের ভালো লাগবে। তো খাবারে তেমন কিছু করা হয়নি, যেহেতু আমরা পরিবারের মানুষরাই খাবো। তো গরুর মাংস করা হয়েছিল, মুরগি পোলাও করা হয়েছিল রোস্ট, আর কি জানি বলে এটাকে জর্দা করা হয়েছিল আর কি, মিষ্টি খাবারের মধ্যে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল সব রান্নাগুলোই, আল্লাহর রহমতে সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। আর সবাই দোয়া করেছে আমার ছেলের জন্য, আপনারাও আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওকে সুস্থ রাখে। অবশ্য এখন অনেকটাই সুস্থ। তো এটা হচ্ছে দুপুরের খাবার, দেখতে পাচ্ছেন আমার এক রাজকুমারী মুখ ঢাকছে আর কি প্লেট দিয়ে। এটা আমার মেজননাসের মেয়ে, আমার খুবই আদরের একটা ভাগ্নি। তো এখানে আমার কিছু আমার আঙ্কেলরা আমার ভাইয়ারা আসছিল, তো ওনাদের সাথে নিয়ে আর কি খাবার খাচ্ছিলাম। তো এখানে বাচ্চারা খাচ্ছে। তো এক কথায় আর কি আলহামদুলিল্লাহ যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে আর কি। তবে যদি অনেক বড় করে করতাম অনেক মানুষ হতো, কিন্তু আসলে এরকম লকডাউনের মধ্যে আবার করোনা বাড়ছিল, তাই আর কি সাহস করিনি করার জন্যে। তো আমার বড় আপু আমার ছেলেকে চেন পরিয়ে দিচ্ছে আর কি, মানে ওকে যখন পড়াচ্ছিল তখন আমার ছেলে বলছিল যে আন্টি দেখো আমার গলায় আরেকটা আছে। তো আরেকটা আমার মানে বড় জাল দিয়েছিল আর কি ওকে, মানে ওর বড় কাকি। এটা হচ্ছে আমার ছোট বোন মিম, ও ওকে আংটি পরিয়ে দিয়েছিল আর কি। তো সেটা আর কি ভিডিও করতে পারিনি, তো ও দিয়েছে আংটি। আর আমার সেজো ননাস বড় ননাস সবাই ওকে সালামি দিয়েছে, আমি অনেক মানা করেছি কিন্তু এটা ওনারা অনেক আনন্দ করে শখ আর কি পূরণ করেছে। তো যাই হোক, আমার ছেলে হাতে টাকা নিচ্ছে আর বলছে যে আমি এগুলো তো গাড়ি কিনবো। তো আমার ভিডিওটা তেমন নেই, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই যেখানে যান মাস্ক পরিধান করে যাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।